সেই বিবাহ উৎসবে রাজি না হয়ে পিতাঙ্কর আদেশকে অমান্য করে সেই বিবাহে রাজি হইবনি দেবকী বসুদেব বিবাহ তেণু করি পিতা আমার অনুগ্রহ আপনার সম্মুখে আদেশ দেলে যা পুত্র জ্যেষ্ঠ পুত্র যুবরাজ বংশ পাটা পালিঙ্কিরে ঘেনি যাও বসুদেব অপরঙ্কর সম্মুখরে সেই পাটা পালিঙ্কিরে ঘেনি গলি মথুরার বসুদেব হে তৃতীয় মন্ত্রী অক্র ঘর অরণ্য ভিতরে এক শূন্যবাড়ি হয়ে উঠিল হ্যাঁ শূন্যবাড়ি কহিগল কে তুমি অক্ষর রে রে কংস তু যাহ পাট পরিঙ্কিরে বসাই তার শ্বশুরকে প্রদান করি ফিরবে অপর এই কথা জানি চাষী বৃদ্ধ মন্ত্রী অক্র তেমন অপরকে নির্বাসিত দণ্ডে দণ্ডিত করি মহামন্ত্রী শুক্রাচার তারপরে কঠোর দণ্ড দলি দেব কি বসুদেব বন্দী সালের প্রথম সন্তান কচারি মারিলে গচদন্ত দরবার সরপুত্র বিনাশিনী মুহি অষ্টম গর্ভর সন্তান বন্দী সালারি জন্ম গ্রহণ কল নমতর কৃষ্ণ মধুর ছুটি গল দন্দ রাজত্ব মহারাজ সেই নন্দ রাজা গ্রহে নন্দ রানী কুড়ে বড়ুচন্তি নমতর কৃষ্ণ এবং বলরাম তেণুকরি বৃদ্ধ মন্ত্রী অক্র তাঙ্ক নিধন করিবা পাই পঠাইথিলি পুতুন সুন্দর মহারাজ সেই পুতুন সুন্দরী মথুর রূপ পথুর ছুটি গেল কৃষ্ণ বলরামঙ্ক হস্তে গোপনগ্রে হইল নিহত সমর সদনে পঠাইলে অষ্টমল্ল বীর কে সে কৃষ্ণ কে সে বলরাম উপস্থিত হলে রক্ষা করি সমস্ত প্রকার বিফল হইগল মারি মথুর হে বৃদ্ধ মন্ত্রী অক্র আজি মন কংস সুর করিয়াছি মথুর জীব গোপপুর ভোলাই আনিব কৃষ্ণ বলরাম নিশ্চয় আসিবি কৃষ্ণ বলরাম কংস হস্তে হইব হে প্রভু হে নারায়ণ হে সর্বান্তর্যামী এ বৃদ্ধ মন্ত্রী অক্র দিয়ে শাস মহারাজ বৃদ্ধ মন্ত্রী অক্র যে বৃদ্ধ মন্ত্রী অক্র বর্ষ বর্ষ যুগ যুগ ধরি কৃষ্ণ বলরাম দর্শন করিবা পাই চাতক পকাই রাবণে বসিথিলা এই তোমার সৌভাগ্যের কথা মহারাজ কিন্তু মহারাজ কেমিতি যাই পারিবি মহারাজ সেই সন্ন্য সামন্ত ধন